হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ দেখাবো কিভাবে তোমরা সহজে 3D থাম্বনেল তৈরি করতে পারবে। এর জন্য আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। পিকচার ল্যাব অনেক একটি অসাধারণ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা অনেক ধরনের থাম্বনেল, তারপরে ব্যানার, কভার ফটো সব কিছুই তৈরি করা যায়। তা আমার দেখা একটি ভালো অ্যাপ্লিকেশন পিকচার ল্যাব। আজ পিকচার ল্যাব দিয়ে দেখাবো কীভাবে খুব সহজে 3D থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। এর জন্য প্রথমে আমাদের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন যেতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা। কালার ব্যাকগ্রাউন্ডে যার যেটা পছন্দ হবে তোমরা এখান থেকে সেই কালারটা সিলেক্ট করে এখান থেকে দিবে। এরপরে ইমেজ সাইজে যে থাম্বনেল সাইজটা তোমরা ইউটিউব থাম্বনেল সাইজটা দিবে। এরপরে তোমরা যে ছবিটি থাম্বনেল ইউজ করবে সেটা তোমরা ইনপুট করবে। আমরা এটা দিব, এটা দেওয়ার পরে তোমরা চলে যাব শাডো। এখান থেকে এটা এটা দিবে। এরপর চলে যাবে টেক্সে, তোমরা থাম্বনেল উপর যেটা লিখতে চাও সেটা তোমরা এখান থেকে লিখবে। ছবি এবার তোমরা এখান থেকে সে সাইজে দিতে চাও সে সাইজটা তোমরা সিলেক্ট করে দিবে। এবার কালার যদি তোমরা দিতে চাও, এখন অনেক ধরনের কালার আছে, তোমরা এই কালারগুলো ইউজ করতে পারবে। এবার চলে যাবে 3D-তে, এখান থেকেও তোমরা কালার চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, শ্যাডো তোমরা এখান থেকে তোমাদের লেখার উপরে তোমরা এটা ম্যাচ করে এখান থেকে বাড়িয়ে কমিয়ে তোমরা এখান থেকে সেট করে দেবে। ঠিক আছে, এরপর এবার আরো কিছু লিখতে চাইলে তোমরা এখান থেকে এইটা লিখে দেবে। তোমরা চাইলে এখান থেকে কালার দিতে পারবে, যে কালারটি ভালো লাগে তোমরা এখান থেকে সেই কালারটা দিতে পারবে। তারপর ফন্ট, তোমরা যে কোনো ফন্ট তোমরা ইউজ করতে পারবে, তোমাদের ভালো লাগলে তোমরা সেই ফন্টগুলো তোমরা এখান থেকে
ইউজ করবে থিওরি। এরপর তোমরা এখান থেকে এটা সিলেক্ট করো, দিলে হয়ে যাবে। এরপর এটা এনেবল করে দিতে হবে। হ্যালো বন্ধুরা, এইভাবে তোমরা খুব সহজেই 3D থাম্বনেল তৈরি করতে পারবে, আর থাম্বনেলটা অনেক ইউনিক মনে হবে। তোমরা ইউটিউবে এই থাম্বনেলগুলো ইউজ করতে পারো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও দেখে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।